গেছে, তার মানে আমাকে ও আসার সময় তুলি নিয়ে যাবে, এটাই তো ভাববে নাকি? আমার গাড়িও গেল, আমার জানও গেল, এবার মান সম্মান আমার সব বুঝি চলে গেল। বুঝতে পারলেন? ঝরঝর করে চোখে পানি এসে গেছে, জানি কি করব। অনেকক্ষণ পরে আমতার দিক থেকে গাড়িটা চলে আসছে, সেই পুলিশের গাড়ি এসে ওইখানে থামলো। থেমে বলল যে কোনো কিছু ব্যবস্থা তুমি করতে পারলে না? বলল না স্যার। দাঁড়াও 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 দেখি তাহলে তোমার গাড়িটাকে কি করে নিয়ে যাওয়া যায়, তোমাকে কি করে নিয়ে যাওয়া যায়। আরো ভয় পেয়ে গেছে, পাবে না পাবে না এই কথা শুনে, তার মানে আর কোথাও নাই, মামা বাড়ি একদম থানায়, আর নিয়ে যাওয়া মানে কেস, ঝামেলার আর শেষ নেই। এমন সময় দেখে যে বাগনান থেকে একটা গাড়ি, চার চাকা গাড়ি আসছে। পুলিশ কথা বলতে বলতে বলল দাঁড়াও দেখতো ওই গাড়িটা কি গাড়ি আসছে। সিভিল পুলিশ বললেন একটা চার চাকা গাড়ি আসছে। বলে গাড়িটাকে দাঁড় করো, গাড়িটাকে দাঁড় করালো। দাঁড় করাবার সাথে সাথে দুটো পুলিশ অফিসার তার সামনে যখন গেলেন, সেই গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে নেবে পড়ে পায়ে পড়ে গেছে, স্যার আমাকে মাফ করে দেন। আর তুই পায়ে পড়লি কেন? না স্যার আজকে আমি ওই ড্রাইভারের লাইসেন্স আনতে ভুলে গেছি স্যার, আমাকে ছেড়ে দেন, আমার মাল ভর্তি এখানে, এতে কি আছে? না এতে সব কপি আছে, আমদার পাইকারি নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। তখন কিন্তু তিনটে বেজে গেছে, তো এই আমি নিয়ে যাচ্ছি স্যার। তা তোর লাইসেন্স? বলে স্যার আমাকে লাইসেন্সটা আমার ঘরে রয়ে গেছে, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে যা কিছু নিয়ে ছেড়ে দেন স্যার, আমি গরিব মানুষ, আর কোনোদিন করবো না, আমি কোনোদিন বেরোবো না। পুলিশ বললো আরে বাবু আমি তোকে এই লাইসেন্স চেয়েছি, আমি জানতে চাইছি কিছু, শুধু জানতে চাই তোর গাড়িতে কি আছে। বলো স্যার গাড়িতে অন্য কিছু নেই, শুধু কপি আছে। বললো এক কাজ কর, নাপ গাড়ি দেখে চল, পিছনে ডালা খুল। পিছনে ডালা খুলে কপি কিছু গুলো নিয়ে ওই কপির উপরে কপি কিছু রাখ, গাড়িটা সামনেটা কিছু খালি কর, পিছন পিছন খালি খালি করা হলো। খালি করার পরে এসব দেখছে কে? মোটরসাইকেল ওলা খুব দেখছে।